গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, কালকে আমরা ক্লাসে কি কি শিখেছিলাম? হ্যাঁ ঠিক বলেছো, কালকে আমরা শিখেছিলাম কি, 1 2 3 4 আর 1 থেকে কয় পর্যন্ত শিখেছিলাম? 9 পর্যন্ত শিখেছিলাম। আচ্ছা তুমি বলো, ইজাজ ইজাজ করবে, এটা কত লিখেছি বোর্ডে বলো তো? 3 3। আর তুমি বলো এটা কত লিখেছি, কত লিখেছি? 5 5। আচ্ছা তোমরা কি জানো এই 3 আর 5 একসঙ্গে কত হয়? জানো তো? চলো আজকে আমরা এই দুটো সংখ্যাকে একসঙ্গে যুক্ত করলে কত হয় সেগুলো শিখব। সবাই শিখবে? আজকে আমরা মজা করে শিখবো, ঠিক আছে? আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যোগ, কিভাবে আমরা যোগ করব, মনে থাকবে? আজকে আমরা শিখবো কি, যোগ। চলো দেখো ভালো করে। আচ্ছা বলো তো, এ হাতে আমার কটা আঙুল আছে? 5টা আঙুল আছে 5টা। এ হাতে 5টা। সবাই আঙুল দেখো নিজের নিজের, সবাই আঙুল দেখো, বলো কটা আঙুল আছে? কোনো 5টা। বলো একটা একটা, কোনো দেখো। আরমিনা জানো তো? আরমিনা দেখো, আরমিনা কটা আছে আঙুল? 1 2 3 4 5। এ হাতে 10টা। তাহলে এ হাতে কটা আঙুল পেয়েছিলাম? 5টা। আর এই হাতে কটা? 5টা। দেখো লিখি, তাহলে দেখো এ হাতে কটা লিখেছিলাম? 5টা আঙুল। এ হাতে কটা আঙুল ছিল? 5টা আঙুল। একসঙ্গে কটা আঙুল হলো? 10টা। দেখো এই হাতে 5টা আঙুল, এ হাতে 5টা আঙুল। এবার কি করবো আমরা, কি শিখেছি বলছি আজকে? যোগ। আজকে আমরা কি শিখবো বলেছি? যোগের চিহ্ন জানো কেমন? এই দেখো এটা হচ্ছে যোগের চিহ্ন। তাহলে এখানে কটা আঙুল ছিল আমাদের? 5টা। এই হাতে কটা আঙুল? 5টা। তাহলে এই হাতে 5টা আর এই হাতে 5টা একসঙ্গে মিলে কটা হয়? 10টি 10টি। তাহলে এখানে কত লিখবো আমরা? 10 10। মনে থাকবে সবার? চলো আর একটা জিজ্ঞেস করি। এবার তোমরা বলো, তুমি বলো এই হাতে কটা আঙুল আছে? 5টা 5টা। এ হাতে কটা? 2টা। একসঙ্গে দুটো যোগ করলে কত হয়? 7টা। কত হয়? 7টা 7টা, তাই তো? তাহলে ভালো করে দেখো, এ হাতে কটা আঙুল পেয়েছি আমি? 5টা। আর এ হাতে কটা পেয়েছি? 2টা 2টা। তাহলে একসঙ্গে কটা হলো? 7টা 7টা। তাহলে এখানে 2 লিখে দিলাম। এবার এখানে কি চিহ্ন দিতে হবে? যোগ চিহ্ন। যোগ চিহ্ন কিভাবে তুমি জানো? ঠিক আছে তোমরা বাড়িতে এগুলো করবে, ঠিক আছে? আঙুল গুনে গুনে করবে, ঠিক আছে? আমি খাতায় লেখো, আমি লিখে দিচ্ছি। দেখো এখানে কটা? 5টা, ঠিক আছে? এখানে কটা? 3টা আঙুল। কত হবে একসঙ্গে বাড়ি থেকে করে নিয়ে আসবে, ঠিক আছে? মনে থাকবে? চলো আজকে তাহলে এই পর্যন্ত, আবার কালকে আমরা নতুন কিছু শিখবো, ঠিক আছে?